হ্যালো গাইস, আমি মোহাম্মদ রিদুল ইসলাম ইমন। সো আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যালকাইন থেকে কার্বক্সিলিক এসিড প্রস্তুতি। আমি আগের লেকচারগুলোতে কিভাবে মানে বিভিন্ন রূপান্তরের যে এই যে বিক্রিয়াগুলো সেগুলো দেখানোর চেষ্টা করছি, এবং সেই সিরিজের একটা ভিডিও হচ্ছে এটা, যে অ্যালকাইন থেকে কার্বক্সিলিক এসিড প্রস্তুত করো। সো আমরা কিন্তু অ্যালকাইনের সংকেত সাধারণ সংকেত কি সেটাও জানি, এবং কার্বক্সিলিক এসিডের সাধারণ সংকেত কি সেটাও জানি, এবং সেটা যদি কেউ না জানো, এই লেকচারে যদি প্রথম দেখো, তাহলে তোমাকে অনুরোধ করবো যে আগের লেকচারগুলো দেখে আসার জন্য। আগের লেকচারগুলোতে খুব ডিটেলস ভাবে বুঝিয়ে দিয়েছি। সো ধরো একটা অ্যালকাইন আমরা নিলাম, সেটাকে আমরা ইথাইনে নিলাম, যেহেতু ছোট সেটা নিয়ে কাজ করতে আমাদের সুবিধা হয়। সো আমরা ইথাইন থেকে ইথানোয়িক এসিড প্রস্তুত করব, কিভাবে করব সেটা আমরা এখন দেখাবো। সো ইথাইন থেকে যদি আমরা ইথানোয়িক এসিড প্রস্তুত করতে চাই, এটা হচ্ছে ইথাইন, ইথাইন থেকে আমরা ইথানোয়িক এসিড, ইথানোয়িক এসিড প্রস্তুত করব। সো এই প্রস্তুতকরণের প্রথম যে ধাপ, প্রথম ধাপে আমাদের থাকবে হচ্ছে যে প্রথম ধাপে আমাদের সব সময় এই যৌগের যেটা থেকে যেটাতে রূপান্তর করতে হবে তাদের সংকেতটা লিখে ফেলতে হবে। তো তুমি ঝটপট সংকেতটা লিখে ফেলো। ইথাইনের সংকেত হচ্ছে CH, দেন হচ্ছে CH, আর ইথানোয়িক এসিডের সংকেত হচ্ছে CH3COOH। দেন আমাদের কাজ হচ্ছে ওই যে আমরা যে চারটা রুলস শিখেছিলাম সেই চারটা রুলস কে লেখা, এবং সেই চারটা রুলস থেকে তুলনা করে কোন বিক্রিয়াটাকে আমাকে করতে হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। সো আমি যে চারটা রুলস একটু দেখাতে চাই। চারটা রুলস এর প্রথম রুলসটা ছিল যে আমরা যদি H2 সংযোজন করতে চাই, হাইড্রোজেন যদি সংযোজনের প্রয়োজন পড়ে কোন সময়, তাইলে আমরা নিকেলের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো, এবং সেখানে তাপমাত্রা থাকবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি আমরা হাইড্রোজেন সংযোজন করতে চাই, তখন আমাদের নিকেলের প্রভাবক, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বিক্রিয়া ঘটাতে হবে। যদি আমরা পানি সংযোজন করতে চাই, H2O সংযোজন যদি আমরা করতে চাই, তখন হচ্ছে H3PO4 এর উপস্থিতিতে আমাদেরকে বিক্রিয়া ঘটাতে হবে, এবং সেইখানে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 এটমোসফিয়ার চাপ আমাদের প্রয়োজন পড়বে। এবং এগুলো কিভাবে মনে রাখা যায় সেগুলো আমরা আগের লেকচারে, অর্থাৎ 7 নম্বর লেকচারে আমরা দেখিয়েছি যে এই সিস্টেম গুলো কিভাবে মনে রাখা যায়। এই যে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 এটমোসফিয়ার চাপ, ফসফরিক এসিড কিভাবে প্রয়োজন, বা পানি সংযোজনে কেন আমরা এটা করছি। তো আমরা যদি 3 নম্বরে যাই, তখন হচ্ছে H2O অপসারণে, H2O অপসারণে আমাদের কি প্রয়োজন পড়ছে, সেটা হচ্ছে আমাদের H2SO4 বা L2OTR উপস্থিতিতে বিক্রিয়া ঘটাতে হচ্ছে। এবং শেষ কথাটা যেটা ছিল, যদি জারণ ঘটানোর প্রয়োজন পড়ে, অর্থাৎ অক্সিজেন জারণ ঘটানোর যদি প্রয়োজন পড়ে, জারণ ঘটানোর প্রয়োজন, অর্থাৎ হাইড্রোজেন যদি সংযোজনের প্রয়োজন, হাইড্রোজেন যদি অপসারণের প্রয়োজন পড়ে, শুনি, হাইড্রোজেন অপসারণ এবং অক্সিজেন, অক্সিজেন যদি সংযোজনের প্রয়োজন পড়ে, তখন আমরা যেগুলোতে বিক্রিয়া করবো সেটা হচ্ছে, তখন আমরা নিব হচ্ছে K2Cr2O7+H2SO4, K2Cr2O7+H2SO4, এবং তারা আমাদেরকে জারণ অক্সিজেন উৎপন্ন করে দিবে। সো দেখো এগুলো হচ্ছে বিক্রিয়ার রুলস, এবং এই চারটা রুলস থেকে আমাদের কাজ করতে হবে। এই চারটা রুলস এর মধ্যে এটা থেকে এটাতে যেতে হলে আমাদেরকে কি করতে হবে, এই চারটা রুলস এর মধ্যে থেকে আমাকে বের করতে হবে। ক্লিয়ার? সো আমি যদি একটু চিন্তা করি, এদের মধ্যে যদি পার্থক্যটা চিন্তা করি, এদের মধ্যে কি আছে, কি বাড়তি আছে, কি বাড়তি নেই, বা কি কম আছে, কি কম নেই, সো খেয়াল করো। এদিকে হচ্ছে CHCH, এদিকে হচ্ছে CHTCOOH। তো আমরা যদি ইনিশিয়ালি চিন্তা ভাবনা করি, ইনিশিয়ালি হচ্ছে এই কার্বনটাতে, এই কার্বন প্রথম কার্বনটাতে এই যৌগটাতে একটা হাইড্রোজেন, এবং এই যৌগটাতে হচ্ছে দুইটা হাইড্রোজেন। সো আমাদের প্রথম কাজটা হবে হাইড্রোজেন সংযোজন করা,
কারণ হচ্ছে আমি কি বললাম যে তুমি যখন এই দুইটা সংকেতের দিকে খেয়াল করবা, তখন দেখবা যে এইটার এই কার্বনের দিকে যদি আমি খেয়াল করি, এই কার্বনের দিকে হচ্ছে আমার একটা একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে তিনটা হাইড্রোজেন, তার মানে তোমাকে হাইড্রোজেন সংযোজন করতে হবে। দেন আমরা তারপরে কি আমাদের কাজ করতে হবে সেগুলো নিয়ে আমরা চিন্তা করবো। বাট প্রথম কাজটা যেটা আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে হাইড্রোজেন সংযোজন করতে হবে, সেহেতু প্রথমেই আমি হাইড্রোজেনটাকে সংযোজন করে দিব। এবং আমি জানি যে হাইড্রোজেন সংযোজন করতে গেলে কি কি প্রয়োজন। নিকেল প্রভাবকের প্রয়োজন 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। সো আমি প্রথমে ACH CH খেয়াল করো, প্রথমে ACH দুই তিনটা বন্ধন এবং CH, তার সাথে আমি প্রথমেই হাইড্রোজেনকে সংযোজন করে দিব। এবং আমরা জানি যে হাইড্রোজেনকে কিভাবে সংযোজন করতে হয়, সেটা আমি আগের লেকচারগুলোতে দেখিয়েছিলাম, এখনো দেখাচ্ছি। সেটা হচ্ছে যে তুমি প্রথমে যতটা বন্ধন আছে তার থেকে দুইটা মানে একটা বন্ধন কম দিয়ে দিবা মাঝখানে। একটা বন্ধনকে, এদিকে তিনটা বন্ধন আছে, তার মধ্যে একটা বন্ধনকে ভাঙবা। একটা বন্ধনকে যদি আমরা ভেঙে ফেলি তখন হচ্ছে দুইটা বন্ধন হয়। সো এই দুইটা বন্ধনকে আমরা দুইটা কার্বন দিয়ে দিব। সো এই যে এই দুইটা বন্ধনকে আমরা ভাঙলাম, সেই দুইটা বন্ধনকে আমরা দুইটা কার্বন দিয়ে দিব। এবং দুইটা কার্বনের প্রত্যেকটা দেখো এখন একটা করে হাত সৃষ্টি হয়েছে, সো আমরা একটা করে হাইড্রোজেন দিয়ে দিব। দ্যাট মিনস এখানে একটা হাইড্রোজেন দিব, এখানে একটা হাইড্রোজেন দিব। দ্যাট মিনস আলটিমেটলি আমরা যে যৌগটা পাচ্ছি সেটা হচ্ছে CH2, এটা আমি মুছে দিলাম এখন CH2, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে CH2। সো দেখ আমরা ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতির কালে প্রথম আমাদের বিচারে করতে হচ্ছে হাইড্রোজেন সংযোজন। এখন দেখো এখন তোমার হাতে আছে CH2 এবং এদিকে হাতে আছে CH2। তো এখন তুমি কি করবা, তো এখন যদি তুমি খেয়াল করো যে এইটা আর এটার মধ্যে যদি এখন তুমি তুলনা করো যে আমি এইখান থেকে এই পর্যন্ত আসছি, এখন আবার এইখান থেকে এইখানে যেতে চাই, তো আমাদের কি করতে হবে? দেখো তুমি যদি এই এখানে প্রথম দিকে চিন্তা করো যে ভাইয়া এদিকে হচ্ছে CH3 আছে, এদিকে CH2 আছে, এইদিকে তাইলে আমি কি একটা হাইড্রোজেন সংযোজন করে দিব? খেয়াল করো এদিকে তুমি হাইড্রোজেন সংযোজন করা থেকে আরেকটু যদি বেটার হইতে চিন্তা করো, তাহলে দেখবো যে আরেকটা তুমি খুব ভালো একটা রুলস পাচ্ছ। সেটা হচ্ছে দেখো এদিকে এইটা থেকে যদি এইখানে যাও তখন তুমি একটা হাইড্রোজেন বাড়তি পড়ে। এবং তুমি যদি এই কার্বনের দিকে চিন্তা করো, এখানে আছে CH2 কিন্তু এখানে কোনো OH নেই, কিন্তু উপরের এই যে এই কার্বন তোমার OH আছে। দেখো এখানে আছে OH আছে, তুমি যদি একটু ব্যাটার ভাবে চিন্তা করো এখানে OH আছে এবং এখান থেকে এইখানে যেতে তোমাকে একটা হাইড্রোজেনের প্রয়োজন পড়ে, তাই না? তার মানে তোমার এদিকে একটা হাইড্রোজেন এবং একটা OH এর প্রয়োজন পড়া মানে অর্থাৎ এইখান থেকে এইখানে একটা এইচ এবং একটা OH বেশি আছে, তাই না? তো যেহেতু একটা এইচ এবং একটা OH বেশি আছে, আমরা জানি এইচ এবং OH মিলে তৈরি হয়েছে H2O, তার মানে এইটার সাথে আমাকে এখন H2O সংযোজন করতে হবে। তো তুমি এখন H2O সংযোজন করতে পারবা, এবং H2O সংযোজনের জন্য তোমার যেই টুলস গুলো দরকার সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড প্রয়োজন এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 60 অ্যাটমোস্ফিয়ার চাপ প্রয়োজন। তুমি এখন তাহলে এই ইথাইনের সাথে তুমি যে ইথাইন থেকে ইথিন যেটা পেলা সেই ইথিন থেকে ইথিনের সাথে এখন তুমি H2Oটা সংযোজন করে দাও। দ্যাট মিন্স CH2 CH2 তার সাথে তুমি H2O সংযোজন করবা, H2O সংযোজন, এবং উপরে H3PO4 থাকবে অবশ্যই 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 অ্যাটমোস্ফিয়ার চাপ। এখন আমি আগে বুঝিয়েছিলাম যে যখন এখানে দ্বিবন্ধন বা তিন বন্ধন থাকবে তখন আমরা কিভাবে সংযোজন করব, তখনকার সংযোজন কালে আমরা একটা বন্ধন কম দিব এবং আর অন্য একটা বন্ধনকে আমরা ভেঙে দিব। তো একটা বন্ধন কিন্তু আমরা কম লিখি, তাহলে এখানে দুইটা বন্ধন ছিল, আমরা এখানে একটা বন্ধন দিব CH2 CH2, এবং বাকি যে একটা বন্ধন আছে সেই বন্ধনটাকে আমরা এখানে ভেঙে দিব। একটা বন্ধনকে ভাঙলে দুইটা বন্ধন হয়, এই দুইটা বন্ধনকে আমরা এখন দুইটি কার্বন দিয়ে দিব। সো এখানে দুইটি কার্বন আমরা দিব, এবং এখানে H2O খেয়াল করো একটা হচ্ছে H আর একটা হচ্ছে OH। সো প্রথম কার্বন আমি দিব হচ্ছে H এবং দ্বিতীয় কার্বন দিব OH। তাহলে দেখ আজকে আমরা কি পাচ্ছি,
হাইড্রোজেন হচ্ছে সিএইচ থ্রি এবং এইদিকে আমরা পাচ্ছি সিএইচ টু ও এইচ। তাহলে দেখো এখন আমরা এই পর্যন্ত পৌঁছাতে পারলাম, আমরা এই পর্যন্ত পৌঁছাতে পারলাম সিএইচ দিকে, চিন্তা করো আমরা কি করলাম সিএইচ থ্রি এবং সিএইচ টু ও এইচ এই পর্যন্ত পেলাম। আমরা কিন্তু এখন ও সিএইচ থ্রি সি ডাবল এইচ পাই নাই, আমরা যদি সিএইচ থ্রি সি ডাবল ও এইচ পেতে চাই তখন আমরা কি করতে পারি? সো খেয়াল করো এখন আবার আমরা মিলাবো, আমাদের কি কি করা লাগবে? আমরা দুইটার দিকে চিন্তা করলে পাবো যে কোনটা বাড়তি আছে কোনটা কম আছে, সেটা নিয়ে চিন্তা করলে আমাদের হয়ে যাবে। তো আমরা যদি এখন চিন্তা করি যে আমার হাতে এখন আছে CH3 এবং এখানে আমরা যেটা প্রস্তুত করতে চাচ্ছি সেইখানেও একটা পোর্শন আছে CH3, দ্যাট মিন্স ওই পোর্শনটার কোনো চেঞ্জ করা যাবে না বা চেঞ্জ না করলেও চলবে। তো আমি যদি এর পরেরটা দিকে চিন্তা করি, দেখো আমার এই দ্বিতীয় কার্বনটাতে, এখানে তো এটা দ্বিতীয় কার্বন, সো এখানে দ্বিতীয় কার্বনটাতে আমার আছে হচ্ছে CH2OH, কিন্তু এইখানে আছে আমার COOH। দেখো কি কি আছে কি কি নাই, এইখানে তোমার OH আছে তাই না, তো এইখানে OH আছে, তাহলে এইখানে এইখানে আছে দেখো একটা বাড়তি হাইড্রোজেন আছে, একটা বাড়তি হাইড্রোজেন H2 আছে, বাট এইখানে কোন H2 নেই, এইখানে এইখানে যে জায়গায় H2 আছে সেই জায়গায় এখানে O আছে। দেখো তুমি যদি এটাকে যদি COOH কনভার্ট করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে এইখান থেকে হাইড্রোজেনটাকে সরাই দিতে হবে, প্রথম কথা হচ্ছে এটা H2টাকে সরাই দিতে হবে, সো তুমি H2 কে সরাই পাবে CHO, কিন্তু CHO যথেষ্ট না, তোমার কিন্তু আরেকটা O লাগবে, সো তুমি এইটা তোমাদের COOH এইভাবে দেখায়, তো তোমার আর একটা অ প্রয়োজন এই জায়গায়, তার মানে এখানে আর একটা ওয়ান। তাহলে প্রথম তোমার কাজটা হচ্ছে হাইড্রোজেনকে অপসারণ করা, আমরা হাইড্রোজেনকে অপসারণ করানোর জন্য আমরা কিটোস আমাদের প্রয়োজন ছিল সেটা আমরা লিখে রাখছি, K2Cl+7+H2SO4। সো আমরা যদি এই টুলস অনুযায়ী কাজ করি যে আমাদের প্রথম এখন টার্গেটটা হচ্ছে যে হাইড্রোজেনটাকে আমরা কিভাবে সরাবো, এইটার সাথে আমরা জায়মান অক্সিজেন দিব, কারণ আমরা জানি যে K2Cr2O7+H2SO4 যখন আমরা দিব তখন সেটা জায়মান অক্সিজেন উৎপন্ন করে দিবে, এবং প্রথম আমাদের কাজটা হচ্ছে এই পজিশন থেকে হাইড্রোজেনটাকে সরানো, এবং হাইড্রোজেনটাকে আমরা সরাবো, হাইড্রোজেনটাকে যখন সরায় দিই আমরা পাচ্ছি হচ্ছে আলটিমেটলি CH3 এইখানে যে হাইড্রোজেনটা ছিল H2টা ছিল সেটা সরে যাবে, এখন তুমি আবার তোমার এইটা এবং এইটার সাথে তুলনা করো, তোমার কি করা লাগবে, তুমি তুলনা করে করে বের করতে পারবা, তোমার কি করা লাগবে, তুমি যদি এইটা নিচের এইটা এইটা আর এইটার মধ্যে আবার তুলনা করো, তোমার তো ওইটা হচ্ছে এইটা, তোমার এখন পর্যন্ত তুমি প্রস্তুত করতে পারলে হচ্ছে CH3CHO, তো এইখান থেকে যদি তোমরা এইটা প্রস্তুত করতে চাও তাহলে কি করা যায়, এখানে দেখো CH3 এখানে CH3 দ্যাট মিন্স কোনো চেঞ্জ নেই, এখানে সি আছে এখানে সি আছে, এখানে ওইচ আছে এখানে ওইচ আছে, বাট এখানে ও নেই এখানে ও আছে, দ্যাট মিন্স তুমি যদি এই পথ থেকে এই পথে যেতে চাও তখন তোমাকে একটা অক্সিজেন সংযোজন করতে হবে, এবং আমি আগে বুঝিয়েছি যে অক্সিজেন সংযোজন বা হাইড্রোজেন অপসারণের জন্য আমরা K2Cr2O7+H2SO4 এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো, সো এর পরের কাজটা হচ্ছে আমাদের K2Cr2O7+H2SO4 তে বিক্রিয়া ঘটানো, সো এর পরে যদি আমরা K2Cr2O7+H2SO4 দিয়ে বিক্রিয়া ঘটাই তখন আমরা যেটা পাবো ভালো করো CH3CHO আমাদের হাতে আছে এবং এইখানে আমরা জার্মান অক্সিজেন দিয়ে দিব,
সো আমাদের এখানে থাকবে হচ্ছে K2Cr2O7 প্লাস H2SO4। সো আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে দেখো CH3 আমরা জাস্ট C8H তাহলে দেখ আমাদের যে জানা চারটা রুলস ছিল আমি তোমাদেরকে যে চারটা রুলস পড়িয়েছিলাম সেই চারটা রুলস এর মাধ্যমে খুব সহজেই আমরা ইথাইন থেকে ইথানলিক অ্যাসিড প্রস্তুত করতে পারলাম। এবং এইখানে আরেকটা জিনিস তোমাদেরকে আমি বুঝিয়ে দিই, সেটা হচ্ছে তোমাকে যদি কেউ বলে যে ইথিন থেকে ইথানলিক অ্যাসিড বা প্রোপিন থেকে প্রোপানলিক অ্যাসিড, মানে হচ্ছে যদি তোমাকে বলে অ্যালকিন থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করো, তখনও কিন্তু তুমি শুধুমাত্র এইখান থেকে স্টার্ট করতে পারো। অর্থাৎ আমরা দেখো ইথাইন থেকে যখন ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করছি তখন কিন্তু আমরা প্রথমে যেই সাবস্টেন্সটা প্রস্তুত করছি সেটা কিন্তু একটা অ্যালকিন। খেয়াল করো এটা ছিল ইথাইন প্লাস হাইড্রোজেন, যোগ করে আমরা পাইলাম হচ্ছে অ্যালকিন। তারপর কিন্তু অ্যালকিন থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত আনছি। দ্যাট মিনস তোমাকে যদি কেউ কোয়েশ্চান করে যে ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড বা প্রোপিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড, দ্যাট মিনস অ্যালকিন থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করো, তখন আমরা এই স্টেপ থেকে এই স্টেপ পর্যন্ত করে দিব। তাহলে আমরা একটার মাধ্যমে দুইটা শিখে ফেললাম, একটা হচ্ছে অ্যালকাইন থেকে কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করব এবং আরেকটা হচ্ছে অ্যালকিন থেকে কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করব, জাস্ট একটা স্টেপের চেঞ্জের কারণে। এবং সামনে আমরা মানে অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত কিভাবে করতে হয় সেইটা শিখবো, এবং সেইখানে আমরা নতুন রুলস শিখবো যেইটার মাধ্যমে তোমরা এইটা থেকে ইথাইন থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত যাওয়ার একটা অন্য একটা ওয়ে পাবা। সো সেইটা জাস্ট তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই ইথাইন থেকে তোমরা কিন্তু অ্যালকেন এখন প্রস্তুত করতে পারবা, কারণ হচ্ছে ইথাইন থেকে ইথাইনের সাথে যখন দুইটা হাইড্রোজেন অ্যাড করবা তখন সেটা হবে ইথিন, এবং ইথিনের সাথে যখন আরেকটা হাইড্রোজেন অ্যাড করবা মানে H2 অ্যাড করবা তখন কিন্তু সেটা অ্যালকেন বা ইথেন হয়ে যাবে। সো এই ইথেন থেকেও তুমি সরাসরি কার্বক্সিলিক অ্যাসিডে যেতে পারবা, সেটা জন্য আমাদেরকে বাড়তি একটা রুল শিখতে হবে। সো সেটা নিয়ে এখন আলাপ করছি না, সামনে লেকচারে তোমরা সেটা পেয়ে যাবে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং বাকি যে লেকচারগুলো আছে সেইগুলো দেখো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।